আমরা এখন দাঁড়িয়ে আছি স্যার ঠিক লুমলা জুরিডিকশনে। এখান থেকে ভুটান আলাদা হয়ে গেছে, ভুটান রাস্তা। আমরা ভুটান রাস্তাটার কিছুটা ট্রেস দেখতে পাবো এক্ষুনি। ধীরে ধীরে আমরা ভুটানের দিকে এগোচ্ছি। ছোট্ট পায়ে চলা রাস্তা, কিন্তু এটা ওয়াইড হয়ে এখন ফোর ওয়ে লেন বানানোর কথা আছে। খুব শিগগিরই এটা মোটরেবল হয়ে যাবে। আচ্ছা, আর এদিকটা? এই দিকটাই আস্তে আস্তে, এই যে এখন দেখা যাচ্ছে রাস্তাটার এন্ডিং। ফগে একটু ঢেকে আছে, কিন্তু রাস্তাটা আরও মোটামুটি 15 কিলোমিটার মতো গেলে এই রাস্তাটা ভুটানের সাথে জয়েন্ট হবে। এবং রাস্তায় বুড়ি বলে লাস্ট ভিলেজ পড়ে এখানে, এবং সেই ভিলেজটার পরই ব্লিটিং। ব্লিটিং হচ্ছে এখানকার মেন পয়েন্ট, যেটা ভুটান আর ইন্ডিয়াকে জুড়েছে। এই যে রাস্তার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, ছোট ছোট দূর দূরান্তে ভিলেজ। হ্যাঁ, মানুষ কি করে এখানে সেটেল করেছিল না? অ্যাকচুয়ালি এদিক থেকে যেগুলো ম্যাক্সিমাম লুমলা অঞ্চলে যেসব আদিবাসী দেখা যায়, তাদের সাথে ভুটানের সিনারিও, ভুটান লিঙ্কটা বেশি। আচ্ছা, যার জন্য মানে ভুটানিজ রীতিনীতি প্রথা এই অঞ্চলের লোকেদের সাথে বেশি মেলে। মানে অ্যানসেস্টররা একই জায়গা থেকে এসেছিলেন হয়তো? হ্যাঁ, আমরা যেমন বলি যে মনপা সেক্টটা এসছে টিবেটিয়ান রেস থেকে, তেমনি মনপা খালি একাই আসেনি। নিচে ভুটানিজরাও, এদের ড্রুকপা বলা হয়, এরাও কিন্তু এক ধরনের টিবেটিয়ান রেস, যাদের সাথে বুদ্ধিজমটাই মেন এবং সেইভাবেই তারা জুড়ে আছে। হ্যাঁ 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 হ্যাঁ